প্যাভলভ হাসপাতালে মানসিক রোগীদের করুণ দশা। হাসপাতালে সুপারকে শোকজ স্বাস্থ্য অধিকর্তার। গত এপ্রিলে প্যাভলভ হাসপাতালে পরিদর্শনে যান স্বাস্থ্য বিভাগের কর্তারা। রিপোর্টের ভিত্তিতে সুপারকে শোকজ কি আছে সেই রিপোর্টে? দুটি ঘরে 13 জন মহিলা আবাসিককে তালাবন্দী করে রাখা হয়েছে। আবাসিকদের সারা শরীরে দগদগে ঘা, ক্ষত চিহ্ন রয়েছে। স্বাস্থ্যকর্তাদের কাছে রিপোর্টে এটি উল্লেখ করা হয়, তারপরেই সিদ্ধান্ত। আর এই প্রসঙ্গে মনোরোগ বিশেষজ্ঞ জয়রঞ্জন রাম তিনি কি জানিয়েছেন শোনাবো। কলকাতা শহরের মধ্যে একটা সবচেয়ে নামি এবং প্রাচীন সাইকিয়াট্রি ইউনিটের মধ্যে যদি এটা হতে পারে, তাহলে মানে গায়ে কাঁটা দেওয়ার কথা যে আশেপাশে যেগুলো এত নামি, এত কলকাতা শহরের মধ্যে নয়, সেখানে কি হচ্ছে আমার মনে সেটা খুবই একটা দুশ্চিন্তার বিষয়, একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এবং আমার মনে হয় এটা যে আমাদের সামনে এসছে এটা একটা প্রশংসনীয় পদক্ষেপ, এবং আশা করি এর থেকে আমাদের চেতনা কিছুটা বাড়বে।